অনেকেই মনে করেন কলা এবং দুধ একসাথে খাওয়া ভালো, কিন্তু গবেষণা বলছে দুধ আর কলা একসঙ্গে খেলে তা যে শুধু আমাদের হজম প্রক্রিয়ার সমস্যা করে তা নয়, তা আমাদের সায়নাসের শোষণকেও ব্যাহত করে। এটা আমাদের সায়নাসের সমস্যা সৃষ্টি করে এবং অ্যালার্জির কারণও হতে পারে। অনেক সময় এই দুটি একসাথে খেলে বমি বমি ভাবও হতে পারে। আয়ুর্বেদিক শাস্ত্রেও দুধ এবং কলা একসাথে খাওয়ার নেতিবাচক প্রভাবের কথা বলা হয়েছে। দুধ এবং কলা একসঙ্গে খেলে আমাদের দেহে টক্সিফিকেশন হতে পারে, যা দেহের স্বাভাবিক কাজে বাধা দেয়। সেই সঙ্গে দুধ এবং কলা একসাথে খেলে তা আমাদের মধ্যে গুরুতর হতাশা তৈরি করতে পারে এবং আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই গবেষকরা বলছেন দুধ এবং কলা একসাথে খাওয়া যাবে না। যদি আপনি কোনো শারীরিক অনুশীলনের আগে বা পরে দুধ কলা খেতে চান, তাহলে দুধ খাবার অন্তত 20 মিনিট পর কলা খেতে পারেন। আর যদি দুগ্ধজাত কোনো খাবারের সাথে কলা খেতেই হয়, তাহলে দইয়ের সঙ্গে খেতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।